বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং। আরও ঘনীভূত হয়ে মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। সিত্রাং ক্রমেই শক্তিশালী হয়ে উঠায় বৃষ্টিপাত বাড়তে থাকে উপকূলীয় জেলাগুলোতে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়, বাতিল করা হয় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সব ধরনের ছুটি। বন্ধ রাখা হয়েছে উপকূলীয় অঞ্চলের 3 বিমানবন্দর। আশঙ্কা করা হচ্ছে পাহাড় ধসের। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের রিপোর্টে। সোমবার সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের যে 54 কিলোমিটারের মধ্যে বাতাসের যে গতিবেগ, এই সময় চিত্রাং মাঝারি আকারের সাইক্লোন উল্লেখ করে তিনি বলেন, মোংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর বিপদ সংকেতের মধ্যে রয়েছে। চিত্রাং মঙ্গলবার ভোর কিংবা সকালের মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে মন্তব্য করেন তিনি। যেহেতু ডিরেকশন অনুযায়ী অর্থাৎ এখন পর্যন্ত যে অবস্থানে আছে সেখান থেকে তার যে গতিবিধি দেখা যাচ্ছে যে এটা আমাদের বাংলাদেশ উপকূলে সরাসরি সে আঘাত হানতেছে। সেই ক্ষেত্রে এটা বরিশাল এবং চট্টগ্রাম যে মানে উপকূলীয় এলাকা আছে, এই উপকূলীয় এলাকার মাঝখানে এক জায়গাতে অর্থাৎ আমরা এক্সপেক্ট করতেছি হয়তো ক্ষেপণাস্ত্রের আশেপাশে দিয়ে হয়তো এটা অতিক্রম করতে পারে। এই আবহাওয়াবিদের মতে সোমবার সকাল 6টায় চিত্রাং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 590 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 535 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। পূর্ব মধ্যে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এলাকাতে যে ঘূর্ণিঝড়টা চিত্রাং ছিল আর কি, এটা আজকে সকালের দিকে আরও কিছুটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকাতে অর্থাৎ ওইসব বঙ্গোপসাগরের ওইসব এলাকাতেই অবস্থান করছে। এটি আরও কিছুটা ঘনীভূত হয় এবং উত্তর উত্তর পূর্ব দিকে কিন্তু অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোর বা সকালে খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল চট্টগ্রাম বন্দর অতিক্রম করতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে কোনো কোনো জায়গাতে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হয়েছে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।